আমি গোশপুর ভারতীয় জনতা পার্টি গোশপুর সবর মন্ডলে 270 বুথ সভাপতি। আমরা তিনটে বুথের কর্মীরা 268, 269 এবং 270 এবং আমাদের সহশক্তি মহাবু তারক দাস এবং আমাদের শক্তিপ্রম পার্থ দেব, আমরা তিনটে বুথে এজেন্ট বসিয়ে দিয়ে আমরা এখানে ক্যাম্প তৈরি করব। সেই উদ্দেশ্যে আমাদের তিনটে বুথের সমস্ত কর্মীরা একত্রিত হয়ে চা খাচ্ছি। হঠাৎ করে তৃণমূলের সন্ত্রাসী বাহিনী গুন্ডা বাহিনী আমাদের এসে মারধর করে, ঠিক আছে, আমাকে রাস্তায় ফেলে মারে। এই যে আমার চোরপাটি এখানে সারা গায়ে আমার ব্যথা, বুক পেতে এখনো ব্যথা আছে। আপনার আপনার নাম কি? আমি প্রশান্ত ভট্টাচার্য, 270 নম্বর বুথের বুথ সভাপতি, গোশপুর শহর মন্ডল। পুলিশ প্রশাসন কি বলছে? পুলিশ প্রশাসন আসছে, ওনারা তো পাশার জন সারা রাত ডিউটি করছে। আমার যা মনে হয় ওনাদের পাশাদের জনের পক্ষে এত এই সন্ত্রাসবাহীদের দমন করা সম্ভব নয়, আরো ফোর্স দরকার। যারা এসেছিল তাদের চিনতে পেরেছেন? চিনতে পেরেছি, সবাই জানে কারা আসছিল আর কারা ওপেন আমতে কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।